বর্তমান সময়ে ফেসবুক ব্যবহার করে না এমন লোকসংখ্যা খুবই কম পাওয়া যাবে। ইউটিউবে যেমন আমরা ভিডিও দেখি, আমরা পাশাপাশি কিন্তু এখন ফেসবুক থেকেও ভিডিও দেখতেছি। তো ফেসবুক থেকে ভিডিও দেখতে গেলে অনেক সময় অনেকের একটা সমস্যা হয় যে ওয়াস যে আইকনটা দেখতে পাচ্ছেন সাইডে, তো এই আইকনটা অনেকের অনেক সময় চলে যায়। দেখা যাচ্ছে যে এখন সে ফেসবুকে স্ক্রল করতে করতে ভিডিও দেখতেছে, তো হঠাৎ করে দেখা যাচ্ছে এই ওয়াস আইকনটা গায়েব হয়ে গেছে। তেমনটা কেন হয় বা যদি আপনার সাথে এমনটা হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি কীভাবে শর্টকাটে আপনি আপনার এই ওয়াস আইকনটা কীভাবে আবার ফেরত নিয়ে আসতে পারবেন? অনেকের কিন্তু কোনোভাবে আসে না, তো সেটাও কি সেটাও ভিডিওর মাঝখানে আপনাদের বলে দেবো। তো জেনে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, তারা এখন পর্যন্ত ভিডিওতে একটি লাইক দেননি, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর তার চ্যানেলের সাথে নতুন দর্শক চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই পাশে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তীতে আমি যে ধরনের ভিডিও আপলোড করি আপনি আমার একটি ভিডিও মিস না করেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, সো বন্ধুরা আমরা শুরু আমাদের মোবাইল স্ক্রিনে। তো এরপর আমরা সর্বপ্রথম আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করব। তো ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন ওয়ার্স ভিডিও নামে একটা আইকন আছে, তো এই আইকনের উপর আমি ক্লিক করব। তো আইকনের পর যেহেতু আমি ক্লিক করব, সরি আন্তরিকভাবে দুঃখিত, এখান থেকে ডাটা কানেকশনটা আর কি বন্ধ ছিল, তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এখান থেকে যখন ওয়াচ ভিডিওতে ক্লিক করব, এই যে এখান থেকে কিন্তু ভিডিওগুলো অলরেডি চলে আসবে, যতগুলো আপনি ভিডিও দেখতে চাচ্ছেন এখান থেকে সব ধরনের ভিডিওগুলো কিন্তু আপনি এখান থেকে পাবেন, ঠিক আছে। তো হঠাৎ করে এই অপশনটা আমাদের চলে যায়, তো যদি আপনার এরকম অপশনটা চলে যায় সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আপনি এখান থেকে দেখতে পারছেন থ্রি ডট নামে একটা আইকন আছে এবং এখান থেকে ওয়াচ ভিডিও দেখতে পারছেন। অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন আপনাদের আমি কী বোঝাতে চাচ্ছি, এখান থেকে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর আপনি স্ক্রল ডাউন করে এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখান থেকে আপনার সেটিং অপশন চলে আসছে, বা সরাসরি যদি আপনার সেটিং অপশন থাকে তো আপনি এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবে। স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসার পর আপনি এখান থেকে একটা অপশন দেখতে পারবেন, দেখেন এই যে শর্টকাট, আর এখান থেকে আছে শর্টকাট বার। তো আপনি শর্টকাট বারে পিন পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এখান থেকে গ্রুপ, এরপর এখান থেকে ওয়াস এবং এখান থেকে পেজ, ঠিক আছে। তো এখান থেকে আমি এটাকে অফ করে রাখি, এটাকে অফ করে দিলাম। এখন যদি আমি একটু ব্যাগে আসি, তো ব্যাগে আসার পর দেখতে পাবেন এই যে এখান থেকে যে ওয়াস নামে যে ভিডিও আইকনটা ছিল এটা কিন্তু মিসিং হয়ে গেছে, এটা মিসিং হয়ে গেছে। তো যদি আপনার এমন মিসিং হয়ে যায় সেক্ষেত্রে আপনি কাজ করবেন সেমভাবে, আপনি এইখান থেকে থ্রিডটে ক্লিক করবেন, আবার সেটিংয়ে ক্লিক করবেন, সেটিংয়ে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর এই যে শর্ট বারে ক্লিক করবেন, তো দেখতে পাবেন এই যে এখান থেকে ওয়াচ ভিডিওটা ইনেবল করে দিলাম। ইনেবল করে দেওয়ার পর কিন্তু দেখতে পাবেন এখন এটা কিন্তু আপনার হোম বাটনে চলে আসবে, ঠিক আছে। মানে এই দেখেন অলরেডি ভিডিও আইকনটা চলে আসছে, এই যে অলরেডি আপনি এখন এইখান থেকে দেখতে পারবেন যে আপনার ভিডিও আইকনটা চলে আসছে। তো অনেকে দেখা যাচ্ছে যে সিস্টেমে আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিলাম, তো এই কাজগুলো করার ফলেও তো এই ওয়াস অর্থাৎ আইকনটা আসতেছে না। তো তারা যে কাজটা করবেন, তারা প্রথম হচ্ছে আপনি চলে আসবেন আপনার প্লে স্টোরে। তো প্লে স্টোরে চলে আসার পর আপনি এখান থেকে লিখবেন ফেসবুক, এখান থেকে আমি লিখলাম ফেসবুক, এপিসি ফেসবুক। তো দেখতে পারবেন এই যে এখান থেকে আপনার আপডেট চাচ্ছে, ঠিক আছে। তো আপনি এখান থেকে আপডেটটা দিয়ে দেবেন, এরপর অলরেডি আপনি আপডেট দিয়ে দেবেন। আর আপনাদের আপডেট দেওয়ার পরও যদি কোনো প্রকার কাজ না হয় সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন আমি একটু কেটে দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আপনারা এখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, ঠিক আছে। এখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশনটা টাচ করবেন, টাচ করার পর আপনি এখান থেকে অ্যাপ ইনফরমেশন অর্থাৎ অ্যাপের আপনার ডাটা ক্লিয়ার করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে ক্লিয়ার নামে একটা অপশন পাবেন, ক্লিয়ারে আপনি এখান থেকে ক্লিক করবেন। ক্লিয়ারে ক্লিক করার পর এখান থেকে ক্লিয়ার অল ডেটাতে ক্লিক করে দিলে আপনার সমস্যার সমাধানটা হয়ে যাবে, ঠিক আছে। আর অনেকে দেখা যাচ্ছে যে আপনার এই অপশনটা খুঁজে পান না, তো সরাসরি সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পর অ্যাপস কোথায়, এই যে অ্যাপস, অ্যাপস চলে আসবেন। অ্যাপে ক্লিক করার পর এখান থেকে অ্যাপ ম্যানেজার বা আপনার অন্য কিছু থাকতে পারে, সরাসরি আপনি এইখানে চলে আসবেন যেখানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনগুলো দেখা যাবে, ঠিক আছে, যে কোন কোন অ্যাপ্লিকেশন আপনার ফোনে ইনস্টল করা আছে। তো দেখতে পারেন এখান থেকে ফেসবুক, যে ফেসবুক ডেটাটা আমরা ক্লিয়ার করবো, এখান থেকে ক্লিক করলাম। এখান থেকে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন সেমভাবে আপনাকে অ্যাপ ডেটা ক্লিয়ার এখান থেকে বলতেছে। আপনি এখান থেকে ক্লিয়ার
ওয়ার্ল্ড অর্ডারে ক্লিক করে দিবেন তাহলে দেখতে পারবেন আপনার সকল সমস্যার সমাধানটা হয়ে যাবে। এবং এই যে এইখানে আপনি দেখতে পাচ্ছেন ফেসবুকের ওয়াচ আইকন এবং এইখানে দেখতে পাবেন ফেসবুকের ওয়াচ আইকনটা চলে আসবে। তো বন্ধুরা এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটি বিষয় শেয়ার করা, তো আশা রাখি বুঝতে পারলেন ফেসবুক থেকে যদি আপনার ওয়াচ অপশনটা হঠাৎ করে গায়েব হয়ে যায় সেক্ষেত্রে আপনি এটাকে কীভাবে আবার পুনরায় ফেরত নিয়ে আসতে পারবেন। তো যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আপনার মতামতটা আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনি আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।